দেড় দশক পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আয়ারল্যান্ড। সবশেষ লাল সবুজে আইরিশরা এসেছিল 2008-এ। সেবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিলেও এবারই প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলার সুযোগ পাচ্ছে অ্যান্ড্রু বালবার্নের দল। সিরিজের প্রথম পর্ব অনুষ্ঠিত হচ্ছে সিলেট, তাই ঢাকা নেমে সরাসরি সেখানে চলে যায় টিম আয়ারল্যান্ড। আজ সারাদিন বিশ্রামে কাটিয়ে সোমবার থেকে অনুশীলন শুরু করবে অতিথিরা। ওয়ানডে মিশন শুরু করার আগে আগামী 15 মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে ওদের। বাংলাদেশে পা রাখার আগে একাদশে কিছু পরিবর্তন এনেছে আয়ারল্যান্ড। এই সফর গুরুত্ব না দিয়ে পিএসএল এবং আইপিএলকে প্রাধান্য দেয় স্কোয়াডে নেই অলরাউন্ডার জস লিটল। এছাড়াও ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করে নিয়েছেন ওলফার্ড। দুদলের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 18 মার্চ। পরের দুটি ম্যাচ যথাক্রমে অনুষ্ঠিত হবে 20 ও 23 মার্চ। প্রথম দুটি ওয়ানডে দুপুর 2টায় মাঠে গড়ালেও রমজানের বিষয় বিবেচনায় নিয়ে তৃতীয় ম্যাচটি শুরু হবে 2:30। বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের টি টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম, তাই ওয়ানডে শেষ করেই দুদল চলে যাবে বন্দরনগরীতে। সেখানে 27, 29 এবং 31 মার্চ মাঠে গড়াবে খেলাগুলো। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দর্শক গ্যালারিতে শেড না থাকলেও ভর দুপুরে ম্যাচ আয়োজনের সূচি প্রকাশ করে বিসিবি। দুদলের একমাত্র টেস্ট মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 4 এপ্রিল। এই ম্যাচের মধ্য দিয়ে 5 বছর পর টেস্ট ক্রিকেটে ফিরছে আইরিশরা। পাকিস্তানের বিপক্ষে লাল বলে অভিষেকের পর আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের বিপক্ষে খেলে এই ফর্মেট থেকে স্বেচ্ছায় নির্বাসনে যায় আয়ারল্যান্ড। এস এম ইকবাল, সময় সংবাদ।